পানি নাই, আগুন নাই, পাতিল নাই, কিছু নাই। আমরা এখানে কি করতে চাই? মনিটর করতে চাই। এটা যদি হয় তাহলে কেমন লাগবে? Assalamu alaikum everyone, welcome back to Pothik couple channel. আমার এই বেশভূষায় নিশ্চয়ই বুঝে গেছেন আজকের পর্বে কি হতে চলেছে। হুলা, আজকে হবে ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। তাই আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের নতুন একটি ব্র্যান্ড নিউ এপিসোড আমাদের ডেইলি ব্লগ দ্য ম্যাজিক শো। যে জিনিসটা আমাকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করায় তাকে আমি পকেটে নিয়ে ঘুরি, অর্থাৎ কোন পকেটে? বাম পকেটে। আপনি আমার হার্ট কাজ করে, হার্টের কাছে আমার ছোট্ট ক্যামেরা আছে। আমি কথাগুলো শোনার চেষ্টা করবেন। যেখানে আমার হার্ট আছে সেখানে আমি আমার ছোট্টকে জায়গা দিয়েছি। এখানে আমার বন্ধুকে জায়গা দেওয়ার কথা ছিল। তো ভাবি উনি জ্ঞানী মানুষ এবং আইনের লোক, ভাবি একটু উঠে আসি। উনি কিন্তু আমার ম্যাজিকের পার্টনার নয়, হেল্পিং হ্যান্ড নয়। উনি ধরার তালে থাকবে, আমাকে বোঝার চেষ্টা করবেন। উনি কিন্তু পাল্টে আমাকে ধরবে। ব্লাঙ্ক পাইপ, আচ্ছা বাস, এই ব্লাঙ্ক পাইপটা আমার তুলল। এই হাতে আমার কিছু নাই, এই হাতেও কিছু নাই, এই মধ্যে আছে কিছু পাবি নাই, এটি একটা পাইপ। আর এর ভিতরে কে আছে কিছু নাই, বর্ণনা দিয়েছিল বলেন কে আছে? সে আমার শত্রু, শত্রু। এই শত্রুটাকে আমি খেয়াল করে দেখব হাতের ভিতরে, ঠিক আছে? সে চলে গেল, কোথায় গেল? ব্লাঙ্ক পাইপের ভিতরে আছে, এই হাতে আছে। আর যখন আমরা ম্যাজিক করি প্রত্যেকটা জাদুকর দেখবেন ফুল হাতে সব কিছু পড়ে, তার মানে কোট পরিধান করি নাই, তাও নাই, তার মানে এর ভিতর দিয়ে চলে গেছে সে কোথায়। তাহলে আছে কোথায় ভাবি? এখানে তুমি চলে যাও, তোমাকে আমরা পছন্দ করি না, কারণ তোমার ভালো কোনো দিক নেই। মানুষের জীবন নাশ করে দিয়ে তাকে আমরা বন্ধু করতে পারি না, তাই না ভাবি? সত্য ভাবি, চলে যাও, চলে যাও। আকুশ মাকুশ পাকুশ, ওয়ান টু থ্রি। এই যে নাই, এখানে আসো ভাবি, নাই আসো, তুমি খুব ভালো করে চাকরি। তুমি যেমন ছিলে কেমন করে আসো, তোমাকে আসতেই হবে, কিন্তু শত্রু হিসেবে না, বন্ধু হিসেবে। ওয়ান টু থ্রি, কি ভাবি? ইয়া, আপনার চোখের সামনে হলো না? যতক্ষণ বসেন কি যত কেমন লাগলো? অনেক ভালো লাগলো। তার মানে আমরা অসুন্দরকে দূরে সরে দিয়ে সুন্দর আগমন ঘটাই। যা কিছু সুন্দর তাকে আমরা ভালোবাসি, যা কিছু মন্দ তাকে নিয়ে আমাদের অনেক আছে দ্বন্দ্ব, তাকে দূরে সরাই দিই সবসময়ের জন্য। খেয়াল করে দেখুন, আমরা যারা এখানে আছি, আমার হাতে আছে দুটি কাঠি, দেখে মনে হয় আমি বোধহয় কোনো বাঁশরিয়া। খেয়াল করে দেখুন এদিক দিয়ে সেদিক যায়। তো আসলে আমি কোনো বাঁশরিয়া নই, আমি ম্যাজিশিয়ানও নই, আপনাদের মতো সামান্য জ্ঞানহীন একজন মানুষ। সেই মানুষটা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলে, আপনারা শুনছেন, আমার খুব ভালো লাগছে। আসলে পারে না কিন্তু আপনার দাঁড়ানো, আপনি যদি কাশ্মীর কি সঠিক,
চশমা তো চোখে নেই দেখেন তো বাবা আমি বৃদ্ধ মানুষ আমি কম দেখি আপনি দেখেন যেখানে এখানে আঠা বা অন্য কিছু না হলে আমি আঠা হাতে নিয়ে নিই এটা যে কেটে ফেলছে এটা কি মনে হয় নাকি জি কেটে ফেলছে দ্বিখণ্ডিত বাস এটা যদি দ্বিখণ্ডিত হয় তাহলে আমি আমি কিন্তু চোখে দেখতেছি কাটতে পারে নাই মানে আপনাদের চোখে কি দেখেন সেটা আপনাদের ব্যাপার সো দ্যাট আমি এখনো বলবো উনি কাটতে পারেন ভালো করে দেখেন আছে আপনাকে দাঁত ছিল আচ্ছা না হলে কিন্তু আপনাকে সবাই বলবে বগি বগি আচ্ছা কি করেছিলেন আপনি আবার বলো করে আবার সেটাকে আমরা পুনরায় উদ্ধার করে যদি নিয়ে আসি যদি সম্ভব হয় তাহলে তার নাম হবে কি আসুন তাহলে আমরা সবাই চেষ্টা করি চেষ্টা করি আরেকবার মনে হয় কি এখানে কি জাদুঘর ঠিক আছে তো আমি কোনো তাস খেলা দেন না তাস খেলা করি মানে অর্থাৎ আমি তাস খেলি না তাসের খেলা করি মানুষকে আনন্দ দিই নিজে আনন্দ পাই তোমাকে আমি পছন্দ করি না কারণ সবাই পছন্দ করলে আমি করি না তুমি তুমি দূরে সরে চলে যাও তুমি দূরে সরে চলে যাও চলে যাও এখানে তো সবই তো আমাদের ভাতিজি বা আমি কাকে ডাকবো তাকে দিয়ে একটা জাদু দেখাই এই আচ্ছা আচ্ছা বাহ সুন্দর এদের প্রতি অনেক মায়া দয়া আছে যে তুমি নিজে কিনেছো কোন গাছে পড়ো তুমি করবে না না আচ্ছা ধন্যবাদ এই যে আমি করবো এটা কি ভাবি আমার প্রশ্ন হলো একটাই আমার টিচারের কাছে প্রশ্ন সেটা হলো বন্দুকের ব্যারেলের ভিতরে যদি কখনো গুলিটা দিয়ে যদি ট্রিগারটি বা দেয় সেটাকে ব্যাক করার কোনো সুযোগ নেই ও কারো কথা শোনে না কোনো আইন কানুন মানে না কোনো জাদু মন্ত্র শুনে না আর আগুনে যে পড়ে এটা কিন্তু মিথ্যা না পড়ে নাকি ওরকম জাদুঘর আগুন এটাই পড়বে না মনে হয় নাকি তাহলে আমরা যারা এখানে আছি তার সবাই চোখগুলো একটু বড় করে দেখবেন নাকি এখন আমি চাচ্ছি যে আগুনে পড়ে একটা ছবির নাম ছিল মামনি বোধ একটু উঁচু হয়েছে বাবিকে একটু নিচু তো এই জন্য সমান সমান দেখতে পারো তো এই ম্যাচটাও আমার নয় দোকানে কেনা এই ওনারটাও আমার নয় তার মাঝেও যদি আমি কিছু করে থাকি তাহলে কি বলবেন হাচ্ছা ভাই তাহলে কি বলবেন যে খুব খেয়াল করে দেখবেন খুব হাই থ্রোটের জাদু মানে শুভেচ্ছা হলেও দেখতে পাবো না তাহলে ওই উপরে কি উনি কি হয় সম্পর্কে আমাদের আমরা আনন্দ করতেছি এটা নিয়ে আমরা যেন কোনো কৌতূহল না করি ঠিক আছে
অটো হ্যান্ডকাম বলেছিলাম না, অটো বাইরে যদি আমি যদি বাড়ি দিই তাহলে এমনি লেগে যাবে, তো আমি ওইটা করলাম না। আপনার হাতের সাথে যদি আমি এটাকে বাড়ি দিই তাহলে লেগে যাবে, এই যে কাজটা লাগ আছে। এখন আপনি খালি তাদেরকে একটি কথাই বলবেন, এই যে তাকান, এখন ইচ্ছা করে খোলা যাবে এটা, হাত কেটে যাবে, খোলা যাবে না, চাবি ছাড়া খোলা যাবে না। এখন আমরা উনি বলে দেন বলছেন, উনি আমার লোক না, উনি কিন্তু বলছেন এটা খোলা সম্ভব নয়। তা আচ্ছা, আপনার যদি বিশ্বাস হয়ে থাকে যে এটা খোলা যাবে না, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। এই চাবিটা, যে চাবিটা আমি খুললাম, এই চাবিটা ভাবির কাছে দিয়ে দিলাম। আমার হাতে কোনো চাবি আছে? চাবি না, তাহলে আমি পড়াই দেবো। আপনাকে যেভাবে পড়াইছিলাম আমি শক্তি এখনো দেখুন চাবি আছে, আমার আমার হাতে কোন চাবি আছে, এটা তার খোলার ফোন চাবি দেখাইতে হবে। দাদু ভালো লেগেছে? লাল সবুজের দেশ, তার নাম কি? বাংলাদেশ। তাই সে লাল সবুজের পতাকা তো আমি এখন দেখাতে পারবো না, কারণ সে সুযোগ আমার কাছে নাই। তো তাহলে এটাকে আমি অন্তত আর কিছু না হোক চেষ্টা করি। লাল সবুজে কি হয়? বাংলাদেশের পতাকা। আসলে আমার হাতে কি হয় দেখি, দেখা যায় টাকা তৈরির কাগজ। তাহলে আমরা এখন এই যে অবস্থা আছে, পাবিত্র চাউল লাগবে, এই সুন্দর চারজন মুখ, সুন্দর কিছু রান্না করবে, সেই রান্না সবাই দেখবে এবং এই রান্নার জন্য তারা প্রসিদ্ধ হবে সবার কাছে, মানে অনন্য হয়ে থাকবে, অনন্য। এটা কি চাউল? আচ্ছা হয়ে গেছে, পাবিত্র এখানে একটু চাউল দিলাম আমরা। তো চাউল দিয়ে মুড়ি তৈরি করতে কী লাগে? আর একটু চাউল লাগবে, ওরা বলো ওরা তৈরি করে, আর একটু চাউল, আর একটু চাউল দাও। কী কী লাগে বলবে? বালি, আগুন, পাতিল লাগবে, আর চুলা, লবণ, তারপর পানি, পানি, তারপরে এরকমই কিছু না কি আছে এখানে, আছে কিছু? তো আমরা এখানে চাউল আছে, পানি নাই, আগুন নাই, পাতিল নাই, কিছু নাই। আমরা এখানে কি করতে চাই? মুড়ি তৈরি করতে চাই। এটা যদি হয় তাহলে কেমন লাগবে? হ্যাঁ, তাহলে কি ওই যারা টিভির পর্দায় রান্না করে মিছা মিছি দেয়, আরেকজনের রান্না নিয়ে যায়, পুরস্কার নিয়ে আসে, তাদের থেকে আমরা ভালো নই? তাহলে শুরু করতে চাই। হ্যাঁ, শুরু করতে চাই আমরা। ভাবি ওইদিকে দর্শক ফেয়েছে, দর্শক তাকাই আছে, দর্শক যদি না তাকালে ক্যামেরায় আসবে না। এই যে এইদিকে তাকাইছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে,
বেস্ট বেস্ট খাই দেখো খাই দেখো চাল থেকে মুড়িয়ে গেছে খাই দেখো খাও খাও খালি মুখ বলস কে আলবি খাও আলবি খাও এলা সবে কাচ্চো কেন ইচ্ছা ছিল না, কিন্তু কে বিশ্বাস করবে আমাকে যে আমি কাটলেও আবার ছেলে জোড়া লাগাতে পারি। আছে গাজর আছে গাজর সবার সুস্থ কামনা করে আজকের জন্য এখানে শেষ করি।